বিশাল ফুকনের ব্যাংক অ্যাকাউন্টটো ফ্রিজ করবলে আমি ব্যাংকক লিখিছো। HDFC ব্যাংকত চারিটা আছে, এটা SBI অ্যাকাউন্ট আছে আর এটা অ্যাক্সিস ব্যাংকর আছে, আর বাকিখিনি আমি ওলাবলে চেষ্টা করে আছো। বিশাল ফুকনের ঘরের মেইনলি ব্যাংক রিলেটেড ডকুমেন্টস বা এওঁলোকর বিজনেস রিলেটেড ডকুমেন্টস, কিছু লাক্সারি আইটেম আছে তাত, মেইনলি হেবুরে ক্যাশ পয়সা আমি বেশি পোয়া নাই, ফরেন কারেন্সি অকমান আছে। সুমি বরাক আমি আপিয়ার হবলে নোটিস একটা পঠাইছো, কিন্তু তেওঁলোকক মানে গুৱাহাটী সিটি পুলিশে পোৱা নাই, সেইকাৰণে নোটিসটো সার্ভ করব পৰা নাই। তেওঁলোকক বহুতবার বিচাৰিছে, কল করেছে, কিন্তু মানে তেওঁলোকৰ লগত কন্টাক্ট হোৱা নাই। নাই কন্টাক্টটো পাইছে, কিন্তু তেওঁলোকে ফোনটো ধৰা নাই যেতিয়া পুলিশে কন্টাক্ট কৰি আছে। রাজীব বরাক পোৱা নাই, নাই নোটিস আমি তেওঁলোকৰ দেউতাক সার্ভ কৰি আহিছো। দেউতা কোৱা মতে দেউতাও তেওঁক ফোন কৰি জনাই দিছে, কিন্তু তেওঁলোকে পুলিশৰ ইয়াত আপিয়ার হোৱা নাই। এপ্রক্সিমেট যিটো আমি এতিয়ালৈকে পাইছো সেইটো 60 crore মান হ'ব। মানে এইটো বেসিকালি ইন্ডিউসমেন্ট হয়, গ্রিড ইন্ডিউসমেন্ট। মানে তেওঁলোকে এনেকুৱা আশ্বৰেন্স দিয়ে যে আমি বহুত কম সময়ৰ ভিতৰত আপোনাক 30% ৰিটাৰ্ণ দিব পাৰিম, বা ইনভেষ্টৰ লগত এটা এগ্ৰিমেণ্টো বনায়, মানে এইটো আশ্বৰ্ড ৰিটাৰ্ণ আছে যে 60 ৱৰ্কিং ডেজৰ ভিতৰত আমি 30% ৰিটাৰ্ণ প্ৰভাইড কৰিম। সেইটো গ্ৰীডৰ কাৰণে মানুহে মানে লিয়ৰ হৈ যায় বা ইণ্ডিউচ হৈ যায় আৰু ইনভেষ্ট কৰে। নাই সেইটো বিশালৰ কেছটো আমি শ্ব' মটো লৈছোঁ, কিন্তু এতিয়া আমি বহুতখিনি মানুহ ইয়াত আহি আছে, যিহেতু তেওঁলোকে গম পালে যে বিশালৰ আৰেষ্ট হৈছে, তেওঁলোকক আমি এক্সামিন কৰি আছোঁ। বিশাল ফুকনৰ এটা কৃষ্ণা গোদাৱৰী এপাৰ্টমেণ্টছত এটা অফিচ প্ৰেমিচেছ আছে, আৰু এটা সি নতুনকৈ বনাই আছে বৈৰাগী মাথত। সেইটো কোম্পানীত 3 পাৰ্টনাৰ আছিলে, বিশাল ফুকন, ৰাজীৱ বৰা আৰু ৰাজীৱ বৰাৰ ৱাইফ জিংকি মেলিয়ে। এওঁলোকে এটা বহুত ডাঙৰ প্ৰমোশনেল ইভেণ্টো পাতিছিলে যেতিয়া এইটো কোম্পানীৰ ইনচেপশ্যন হৈছিলে, আৰু এতিয়া সেইটো ক্ষেত্ৰত আমি বেছি ইনভেষ্টিগেট কৰিব পৰা নাই। গেলে ৰাজীৱ বৰা এতিয়া এবছকণ্ডিং আছে, ৱাইফো এবছকণ্ডিং আছে, আৰু মানে এইটো স্কেমত বহুতখিনি লিড আছে। চ' সেইটো ক্ষেত্ৰত আমি এতিয়া বেছি আগবাঢ়িব পৰা নাই। কিছুমান বাহিৰৰ মানুহো আছে, চাপ'জ ওড়িশা, ছত্তীশগড়, কেৰালা, এনেকুৱা ইনভেষ্টাৰো আছে। বিশালে এইটো গম পায় যে SEBI লাইচেঞ্চটো থাকিব লাগে, তথাপিও মানে সি গুৰুত্ব দিয়া নাই এইটো কথাত। বিশালে একচেপ্ট কৰিছে যে সি 3 কোটি টকা মান খৰচ কৰিছে ৰেফেল উদয়পুৰৰ যিটো বিয়া পাতিছে তাত সুমি বৰাৰ। মানে সি কোৱা মতে সি সেইটো ৱেডিং সুমি বৰাক গিফ্ট কৰিছিলে, সেইকাৰণে সি ৱেডিং এক্সপেন্সেছটো নিজে বেয়াৰ কৰিছে। ইছমে হমনে আভি তক দো কেছেছ ৰেজিষ্টাৰ কিয়ে হ্যাঁ, এক বিশাল ফুকন FIR নেমড একিউজড জাস্ট পেহলে কেছ মে, ও কেছ নম্বৰ 352/24 ডিব্ৰুগড় PS কা হ্যাঁ। উসমে হমনে সেকশন 316 অর 318 BNS কা অর 21/23 সেকশনস অফ ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস অ্যাক্ট লগায়া হ্যাঁ।